আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনাদের মোবাইল থেকে একাধিক জিমেল আইডিকে ডিলিট করে দিবেন, একেবারে পার্মানেন্টলি রিমুভ করে দিবেন। তো বন্ধুরা, এর দ্বারা অনেক উপকারও আছে এবং সব কিছু আমি আস্তে আপনাদেরকে বিস্তারিতভাবে ডিটেলস আকারে আপনাদেরকে বলে দিব। তো বন্ধুরা, কেন আমাদের মোবাইলে জিমেল আইডি অনেক সময় বেশি লগইন হয়, বিশেষ করে আমার প্রেক্ষাপটটা যদি আমি বলতে চাই, তো আমার এখানে যদি আমি আপনাদেরকে জিমেল আইডিতে লগইন করে যদি দেখি, তাহলে এখানে দেখা যাবে আমার অনেকগুলি জিমেল আইডি এখানে লগইন করা আছে, বাট আমি একটাও কিন্তু ইউজ করি না। আমার পার্সোনাল যেটা আছে সেটা তো আমি ইউজ করি, বাট অন্যান্যগুলো কিন্তু ইউজ করি না। এর কারণ হলো, তাহলে অনেকে প্রশ্ন করবেন যে ভাই, জিমেল আইডি আসলো কোত্থেকে? হ্যাঁ, আমরা অনেক সময় অনেক ফ্রেন্ড সার্কেলকে যখন জিমেল আইডি বানিয়ে দিই বা সবাই যখন না বুঝে, অনেকে রিকোয়েস্ট করে যে ভাই একটা জিমেল আইডি বানিয়ে দেন, তারপরে কারণ তার জিমেল আইডি বানানোর জন্য আমার সেটা তো লগ ইন করতে হয়, তাই না? এটাকে সাইন আপ করি বা সাইন ইন করি, তারপরে সব কিছু ওকে করে দিয়ে তারপরে আমরা তাকে জিমেল আইডি দিয়ে দিই, কিন্তু আমার এখান থেকে তো আর রিমুভ হচ্ছে না। কিন্তু অনেকে জানে না বিষয়টা যে এটাকে কীভাবে রিমুভ করতে হয়, কারণ যদি আপনি রিমুভ না করেন তাহলে শুধু এটা আপনার জিমেল আইডিতে না, এভরিথিং সব জায়গায় সেট হয়ে যায়। আপনার গুগল প্লে স্টোরেও, মানে সর্বক্ষেত্রে আপনার মোবাইলে যত ধরনের লগইন সিস্টেম বা জিমেল অ্যাকাউন্টগুলো আছে সব জায়গায় কিন্তু সেট হয়ে যায়। তো বন্ধুরা, এটাকে রিমুভ করার জন্য আপনারা কী করবেন? এটাকে দুইভাবে রিমুভ করা যায়। সর্বপ্রথম আপনাদেরকে আমি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব, সেটা হলো শুরুতে আপনারা সিটিংসে চলে যাবেন। সিটিংসে আসার পর বন্ধুরা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনার মোবাইলের ভিতরে একটি অপশন পেয়ে যাবেন, যে অপশনটির নাম হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ। তো এই অ্যাকাউন্টসে আপনারা ক্লিক করবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে উপরের দিকে সেই অপশনটিতে ক্লিক করবেন, অ্যাকাউন্টস। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ফেসবুক, জিমেল আইডি এবং সব ধরনের অ্যাকাউন্ট কিন্তু পেয়ে যাবেন, ইমো, মেসেঞ্জার, এভরিথিং যা কিছু আছে। তো আপনারা যদি এখান থেকে যদি ডিলিট করতে চান আপনার গুগল অ্যাকাউন্টকে, অর্থাৎ জিমেল আইডিকে, তো যে কোনো জিমেল আইডির উপরে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর খুব সহজে এখানে একটি অপশন পেয়ে যাবেন, রিমুভ অ্যাকাউন্ট। তো রিমুভ অ্যাকাউন্টে যখন আপনারা ক্লিক করবেন, তারপর এখানে আরেকটি অপশন আসবে রিমুভ অ্যাকাউন্ট। জাস্ট এখানে ক্লিক করলেই আপনার সেটের থেকে কিন্তু এই অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে ওয়াল জায়গা থেকে। এটা করার জন্য কোনো নেটের প্রয়োজন হবে না। বাট এই সিস্টেমগুলো যদি অনেকের মোবাইলে যদি না থাকে, তাহলে আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব। সেটা সেটিংসের ভিতরের থেকেও পারবেন, অথবা জিমেল আইডি আছে, জিমেল আইডির ভিতরের থেকেও আপনারা পারবেন। তো জিমেল অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের উপরে এরকম একটি আইকন পাবেন, যে ঠিক আইকনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনারা এখানে সামনাসামনি পেয়ে যাবেন। তো জিমেল অ্যাকাউন্টগুলোকে রিমুভ করার জন্য একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এখানে একটি অপশন দেখতে পারবেন, ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস। জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা যে জিমেল আইডিটা ডিলিট করতে চান সেটাকে সেটার উপরে ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করার পরে রিমুভ অ্যাকাউন্ট, যেভাবে আমি শুরুতে দেখিয়েছিলাম, সেই সিস্টেমটি কিন্তু এখানে চলে আসবে। তো জাস্ট আপনারা রিমুভ অ্যাকাউন্ট করবেন এবং এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলেই এই অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনার মোবাইলে সমস্ত এক্সট্রা যেই জিমেল আইডি আছে সেগুলোকে আপনারা রিমুভ করে দিবেন। তো আমি দুইভাবে দেখিয়েছি, একটা হচ্ছে মোবাইলের সেটিংসের মাধ্যমে, আর একটি হচ্ছে জিমেল আইডির অ্যাপসের মাধ্যমে। তো আশা করি আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।